প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছ, সবাইকে অগ্রণী মডেল স্কুল কলেজ ক্যাম্পাস টু এর পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে আজকে একটি নতুন আলোচ্য বিষয় হচ্ছে, আমরা নতুন একটি গল্প পড়ব, সেটা হচ্ছে লখা একুশে আবকা সিদ্দিক। পৃষ্ঠা 8 থেকে 10 পর্যন্ত মূল বই, তোমরা 3 থেকে 4 বার বাসার সুন্দরভাবে রিডিং পড়বে। প্রিয় শিক্ষাতে, যেহেতু এটি একটি অনলাইন ক্লাস, আমি তোমাদের শুধু এই গল্পটি কোন বিষয়ে আলোকপাত করেছে সেদিকটা আমি বলবো। দেখো, গল্পটি 21 ফেব্রুয়ারি অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। ওদের সাধারণ একটি ঈশ্বর লখা কথা বলতে সে পারে না, কিন্তু তাতে কী বাসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে সে শহীদ মিনা যার যায় এবং শ্রদ্ধা নিবেদন করতে। কথা না বলতে পারলেও ঠিক আছে, বিভিন্ন ধ্বনির মধ্য দিয়েই বিরাসে বাঙালির গর্ভের উচ্চারণ, যে আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, সে 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে চায়। তিনি এটাকে কেমন করে, ঠিক আছে, অন্যান্য যাদের কথা না বলতে পারলেও তিনি অন্যান্য মানুষের ন্যায় তিনি বোঝাতে চেয়েছেন যে আমি এ ভাষাকে ভালোবাসি, আমার ভাইয়ের রক্তের মধ্যে দিয়ে অর্জিত এ বাংলা ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, সেদিকটি এখানে এই লখার গল্পে প্রস্ফুটিত হয়েছে, ফুটে উঠছে। তোমরা এটা সুন্দরভাবে বাসায় পড়বে, যাতে তোমরা সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচন প্রশ্ন আসতে তোমরা লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী, কিন্তু শব্দার্থ এখানে রয়েছে, তোমরা সেটা পড়বে। শান পাথর তেনাখানি মানে পুরানো ছিঁড়া কাপড়, ভিক ভিক্ষা মেঙ্গের চেয়ে, গুলি খেলা মার্বেল দিয়ে খেলা, ছায়া দেখলে বুক কাঁপে যায় যে নিজের ছায়া ভয় পায়, বিষ যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, তুলো মিঠে মানে তুলার মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ, মগ ডাল গাছের সবচেয়ে উঁচু ডাল, গাঢ় ঘন ইত্যাদি কিছু শব্দ তৈরি হচ্ছে। কিন্তু শিক্ষাদা, তোমরা সেটাও দেখবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং অবশ্যই তোমরা বাসায় সুন্দরভাবে লখা একুশে আবকা সিদ্দিক এই গল্পটি 3-4 বার পড়বে, তাহলে বুঝতে পারবে গল্পটি কোন বিষয়টি আলোকপাত করা হয়েছে। এবং আমি তোমাদেরকে মূল বিষয়টি বলে দিয়েছি। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।